যাত্রীর মূল্যবান হিরের আংটি ফেরত দিয়ে আবারও নিউ ইয়র্কে প্রশংসা কুড়ালেন বাংলাদেশের এক চালক মাত্র তিন বছর আগে আমেরিকায় আসা চালক রাজু আহমেদ গত আগস্ট মাসে ম্যানহাটনের লোরেনকে গাড়িতে ওঠান এক পর্যায়ে গাড়িতে বসেই লোরেন রাজুকে জানান তিনি তার হিরের রাংটি হারিয়ে ফেলেছেন গাড়িতে তন্নতন্ন করে খুঁজেও আংটির কোনো হদিস করতে পারেননি রাজু এবং তার যাত্রী লোরেন দাদির দেওয়া আংটি হারিয়ে মন খারাপ করা লোরেনের ফোন নম্বর রেখেছিলেন এবং কয়েক দফা কথাবার্তারও বিনিময় করেছিলেন হারিয়ে যাওয়া আংটি পাওয়া গেল কি তা জানতে সম্প্রতি রাজু আহমেদের গাড়িতে বড় ধরনের মেরামতের কাজ করাতে হয় এ সময় গাড়ির কার্পেট সহ সব কিছু বদলে ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি বিস্ময়কর হলেও সত্যি ছয় মাস আগে যাত্রী লোরেনের ফেলে যাওয়া দাদির ভালোবাসার উপহার সেই আংটি নিজের গাড়িতেই খুঁজে পান রাজু চেষ্টা করে খুঁজে বের করেন ম্যানহাটন নিবাসী লোরেনকে অতঃপর ফেরত দেন লোরেনের সেই আংটিটি